করেছিলাম মত বিনিময় সবার মধ্যে চলাকালীন সময়ে আওয়ামী সন্ত্রাসীরা প্রশাসনের ছত্রছায়া অতর্কিত আক্রমণ করে আমার নেতাকর্মীদের আহত করেছেন, আমার বাড়ির মহিলারা আহত হয়েছেন। এই জাতীয় অবস্থার আমি নিন্দা করছি, ভাঙচুর করেছেন আমি তীব্র নিন্দা করছি। আওয়ামী সন্ত্রাসীরা মনে করছে এই ধরনের হামলাতে আমরা নির্বাচন থেকে সরে যাব, আমরা কোনো অবস্থায় নির্বাচন থেকে সরে যাব না, আমরা নির্বাচন করব এবং নির্বাচনের মাধ্যমে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। প্রশাসন নিরপেক্ষ নয়, রামগঞ্জের প্রশাসন নিরপেক্ষ নয়, প্রশাসনের সন্ত্রাসীদের ছত্রছায়া দিচ্ছে। সুতরাং আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই যদি এইসব হামলা মামলা এগুলো বন্ধ না হয় তাহলে এটার জন্য যে উদ্ভূত পরিস্থিতি হবে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে বহন করতে হবে।